সুপ্রিয় দর্শক মণ্ডলী, টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা টস আইটি কর্নারে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় মনোবিজ্ঞানীদের দেখানো সুখে থাকার 5টি পন্থা। তো চলুন জেনে নেওয়া যাক মনোবিজ্ঞানীদের মতে সুখে থাকার 5টি পন্থা কী কী। সুখী হতে আমরা সবাই চাই, কিন্তু সুখ যেন দূরের অধরা হরিণ, আমরা ছুটি সেও ছোটে। দূরত্ব কখনো কমে না, জীবন বরং বাড়ে, সেটা কখনোই কমে না। জীবনে বরং বাড়ে স্ট্রেস, আশঙ্কা, টানাপড়ন, ভুল বোঝাবুঝি। আমরা তলিয়ে যেতে থাকি হতাশায়, কাজ করতে থাকি, ছুটতে থাকি, সবার সামনে হাসি, কিন্তু ভেতরে ভেতরে আমরা যা দেখি তা শুধুই অন্ধকার। বিষণ্ণতা, হতাশার এই বিচিত্র শুধু আপনার নয়, আরও অনেকের। মনোবিজ্ঞানী মার্ক ব্যানসচিক তার কাছে আসা হতাশার সমস্যা স্টাডি করে দিয়েছেন বেশ কিছু সমাধান। সুখী হওয়ার চাবিকাঠি হিসেবে তিনি তুলে ধরেছেন 5টি পন্থা। সুখী হওয়ার প্রথম শর্ত, প্রেরণার শক্তি। আশেপাশের মানুষের জীবন দেখুন, দেখুন কিভাবে তারা তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অনেকের হয়তো অনেক সমস্যা আছে, সেগুলো কোনো না কোনোভাবে মেটানোর চেষ্টা করছে। বড় বড় মানুষদের জীবনে গল্প পড়ুন, তাদের কাছ থেকে প্রেরণা নিন। কখনো স্বপ্ন দেখা ছাড়বেন না, আপনার স্বপ্নই আপনার ভালো থাকার মূল উৎস। অন্যকে শোনার ক্ষমতা, অন্যের কথা শুনুন। নিজে আচরণ বিচার করে ভুল বোঝাবুঝি বেড়ে যায় অনেক মাত্রায়। সম্পর্কগুলো খুব দামি আমাদের, তাই সম্পর্কে টানাপড়েন কেড়ে নেয় দিনের সব শান্তি। এজন্য মনোবিজ্ঞানীদের পরামর্শ হলো, সামনের মানুষটিকে কখনো বিচার করার মন মানসিকতা থেকে দেখবেন না। মানুষের প্রত্যেকটি আচরণে অর্থ খুঁজে পাওয়া অসম্ভব, আপনি সব বুঝতে পারবেন না নিজে নিজে। প্রশ্ন করুন, তাকেই বলতে দিন তার কথা, সহানুভূতিশীল হন, ভরসা রাখুন। সুস্পষ্ট ইতিবাচক উদ্দেশ্য, জীবনকে ইতিবাচক চোখে দেখুন। আপনার জীবন হয়তো এখন খারাপ কিছু ঘটছে যা আপনার হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনার মনোভাবকে নেতিবাচক করবেন না। আপনার প্যাশনকে খুঁজে বের করুন, একটু একটু করে গড়ে তুলুন নিজেকে। কখনো ভাববেন না অনেক হয়েছে, আর কত। আপনার স্বপ্ন নিয়ে আপনি যদি হেরে যান তাহলে পৃথিবীকে দেখিয়ে দেবেন কিভাবে। তাই আসুন একটা গভীর শ্বাস নিন, আনন্দের সাথে শুরু করুন নিজের জন্য কিছু করা। শেকড়ের কাছে থাকুন, বিশ্বাস, আশা, স্বপ্ন সব মিলিয়েই আমাদের ভালো থাকা। আবার এই সব মূল্যবান আবেগেই জড়িয়ে আছে আমাদের চারপাশে ঘিরে থাকা সম্পর্কগুলোর সাথে। আমরা ঘুরে ফিরে সেই পরোনা ঘিরেই ফিরতে চাই, কিন্তু এমন যদি হয়, আপনি যদি একা একজন মানুষ হন তাহলেও হতাশ হবেন না। সম্পর্ক তৈরি করুন, ভালোবাসতে ভুলে যাবেন না কখনো। পৃথিবীতে ভালোবাসা ছাড়া ছড়িয়ে আছে প্রকৃতি থেকে শুরু করে মানুষে মানুষে, আপনাকে শুধু খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। ভারসাম্য, হতাশা এবং আশা, দুঃখ এবং ভালোবাসা, ভয় এবং নিরাপত্তা, এই সবই মুদ্রা রিপিট আর রিপিট। নেতিবাচক দিকগুলো যখনই মাথা চাড়া দিয়ে উঠবে ঠিক তখনই অপর দিকের কথাও ভাবুন। নিজেকে নিজেরই তুলে ধরতে হবে, আপনাকে আপনি সাহায্য করতে পারেন সবচেয়ে বেশি। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন আজই। জীবনের আলোকোজ্জ্বল দিকের প্রতি দৃষ্টি দিন, সবসময় নিজের পাশে দাঁড়ান, ভালো থাকুন সবসময়। এই প্রত্যাশায় টস আইটি কর্নার থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে সামনে কোনো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।